নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। তো বিগত কয়েক বছর ধরে আপনারা দেখতে পেয়েছেন WBCS প্রিলিমিনারি ট্রেন্ড সামান্য হলেও চেঞ্জ হয়েছে, এবং এই যে চেঞ্জ হওয়া ট্রেন্ডে আপনারা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন যে কারেন্ট ইস্যু থেকে কিন্তু কোশ্চেনের পরিমাণটা বেড়ে গেছে। যেমন ধরুন, আগে আমাদের কোশ্চেন কী করা হতো, আগে ধরুন কোনো একটা ডেভেলপমেন্ট হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, সেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই কোশ্চেনটা ডিরেক্টলি করা হতো। এখন কোশ্চেন করা কী হচ্ছে, ইউপিএসসি প্যাটার্নে, ইউপিএসসি সিএপিএফ, ইউপিএসসি সিডিএসের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটাকে কিন্তু WBCS ফলো করছে। অর্থাৎ ডিরেক্টলি কোশ্চেনটাকে না করে সেই কোশ্চেনটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে বেস করে কিন্তু করে দিচ্ছে। যেমন ধরুন, একটা সাইক্লোন ঘটলো, সেই সাইক্লোন বেসিসে কিন্তু সাইক্লোন থেকে একটা কোশ্চেন করলো। তো এরকমই আজ আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো WBCS 2022 কিন্তু আসতে পারে, এটা অলরেডি ঘটেছে, এবং ভবিষ্যতেও কিন্তু এই রিলেটেড নিউজ থাকতে পারে, এবং তার পার্সপেক্টিভ থেকে কিন্তু এটা আমরা আলোচনা করব। তো আপনাদের কোনো রকম টেনশন করার কারণে, একবার আপনাদের এক্সামের যে ডেট সেটা যখন ফাইনাল হয়ে যাবে, তখন আমি সমস্ত যে ইম্পর্ট্যান্ট কারেন্ট ইস্যু যেখান থেকে কোশ্চেন আসতে পারে তার একটা কম্পাইলেশন তৈরি করে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন এই সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো আমি একেবারে বার করে দেবো, তবে আজ আমি 10টা দেখাবো যেগুলো অলরেডি ঘটে গেছে, সেগুলোর থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। চলুন সেগুলো দেখা যাক, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে ভুলবেন না, তার কারণ আমি কিন্তু অ্যানালিসিস করব কেন কেন কোশ্চেন আসতে পারে। আর আগেরবার আমি বলেছিলাম যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে কোশ্চেন আসবেই, সেখান থেকে দেখবেন ইউপিএসসি সিএপিএফ এসি অন্যান্য অনেক পরীক্ষায় কিন্তু ওখান থেকে কোশ্চেন দিয়েছিলো। তো এরকম কিন্তু এবারেও আসবে। দেখুন, র্যামসার সাইট অনেক দিন আগে ঘোষণা হলেও এখনও কিন্তু র্যামসার সাইটের যে ঘটনা সেটা কিন্তু খুব গরম গরম খবর রয়েছে। তার কারণ, আমাদের আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের কলকাতা একটা র্যামসার সাইটের মধ্যে পড়ে, কলকাতা জলাভূমি আছে সেটা র্যামসার সাইটের মধ্যে পড়ে। তো এই যে কলকাতা জলাভূমি নিয়ে এখন কিন্তু বিভিন্ন রকমের ইস্যু দেখা যাচ্ছে, পলিটিক্যাল ইস্যু দেখা যাচ্ছে, তো এটা কিন্তু একেবারে গরম নিউজ। তো র্যামসার সাইটকে অবশ্যই গুরুত্ব দেবেন। আমি বলে দিচ্ছি, র্যামসার সাইটের মধ্যে তো প্রত্যেকটা পড়া সম্ভব নয়, কলকাতারগুলো দেখবেন, তার সাথে দেখবেন সুন্দরবন র্যামসার সাইট কবে হয়, কলকাতা র্যামসার সাইট কবে হয়, লাস্ট র্যামসার সাইট কী, কতগুলো র্যামসার সাইট রয়েছে, র্যামসার কী, র্যামসার একটা শহর ইরানের, জাস্ট বলে দিলাম এটা। 1971 সালে এখানে একটা অধিবেশন হয়েছিল ক্লাইমেট রিলেটেড, তো এই নিয়ে জলভূমি রিলেটেড অধিবেশন হয়েছিল, সেখান থেকে র্যামসার সাইট নামটা ঘোষণা হয়ে যায়। তো র্যামসার সাইটের এই তথ্যগুলো দেখবেন, রিসেন্টলি অন্তত একটা নাম দেখবেন, লাস্ট নাম দেখবেন, কোন রাজ্যে আছে সেটা দেখবেন, কতগুলো র্যামসার সাইট আছে সেটা দেখবেন, বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলো র্যামসার সাইট আছে, সেই র্যামসার সাইটগুলো কত সালে হয়, সুন্দরবনের র্যামসার সাইটের যখন আলোচনা করবেন তখন দেখবেন যে পশ্চিমবঙ্গের সুন্দরবন বা ভারতের সুন্দরবন আর বাংলাদেশের সুন্দরবনের র্যামসার সাইট কত সালে হয় সেটাও কিন্তু পার্থক্য দেখে রাখবেন। নেক্সট, ইউনেস্কো কালচারাল সাইট, এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেমন ইম্পর্ট্যান্ট, ইউনেস্কো কালচারাল সাইটও কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে সম্ভবত বলে দিয়েছিলাম ইউনেস্কো কালচারাল সাইট সম্পর্কে, আমি একটা লং ভিডিও করব। যারা ভিজন আইএস ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করেন, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে যারা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করেন, তারা দেখবেন সম্ভবত মার্চ অথবা ফেব্রুয়ারি মাসের একটা কালচারাল সাইটের লিস্ট দিয়ে দিয়েছিল। ওই লিস্ট সম্পূর্ণ আপনাদের মুখস্থ চেয়ে, আপনাদের কাছে যদি না থাকে আমি আপনাদের প্রোভাইড করে দেবো। আপনারা জাস্ট একটু কয়েকদিনের মধ্যে কমেন্টে করে দেবেন, তাহলে আমি ভুলবো না, কারণ অনেক ভিডিও আমাকে করতে হয়, আপাতত একটু ভিডিওর পরিমাণটা কম রয়েছে, একটু বিজি আছি তাই। তো আবার যখন একটু খালি হয়ে যাবো তখন কিন্তু ওই টাইপের ভিডিওগুলো কমপ্লিট করে দেবো। তো ইউনেস্কো কালচারাল সাইট আবার খুব বেশি ইম্পর্ট্যান্ট, তাছাড়া ইউনেস্কো কালচারাল সাইট শুধু তাই নয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও কিন্তু ইম্পর্ট্যান্ট। নেক্সট, অ্যাবাউট বিল, বিল খুব ইম্পর্ট্যান্ট, ফার্ম বিল তুলে নেওয়া হলো, তার আগে 2019 আপনারা জানেন 370 ধারা, এটাকে কিন্তু স্থগিত রাখা হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু 370 ধারা এটাকে তুলে দেওয়া হয়নি, এটাকে স্থগিত রাখা হয়েছে। তো এই যে ছোটো ছোটো পয়েন্টগুলো, এগুলো কিন্তু এখনও গরম টপিকের মধ্যে রয়েছে, হট টপিকের মধ্যে রয়েছে। তো ফার্ম বিল, এই তথ্যগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। বিল সম্পর্কে সমস্ত তথ্য জানবেন, বিল কীভাবে পেশ করতে হয়, বিল কীভাবে একটা আইনে পরিণত হয় এগুলো জানবেন, তার সাথে ফার্ম ল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফার্ম লর সাথে আমি একটা বলবো, ন্যাশনাল এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি, এই নিয়ে আপনাদের যদি কোনো রকম ডেসক্রিপটিভ লেখেন, অর্থাৎ কোনো ডেসক্রিপটিভ পরীক্ষায় অ্যাটেম্প করতে চান, তাহলে কিন্তু এই টপিকগুলোকে একটু ভালো করে দেখে রাখবেন, স্পেশালি ফার্ম বিল প্লাস ন্যাশনাল এডুকেশন পলিসি। নেক্সট, ইলেকশন নিয়েও খুব জল্পনা কল্পনা চলছে, তো ইলেকশনটাও ভালো করে পড়ে রাখবেন। ইলেকশন শুধু নয়, ইলেকশন কমিশন, একটা রাজ্যে দল তৈরি হতে কী কী লাগে, তার কারণ রিসেন্টলি আমি নিউজ দেখছিলাম, আম আদমি পার্টি, এটা কিন্তু পশ্চিমবঙ্গেও এখন দক্ষিণ দিনাজপুর, প্রবাবলি উত্তর দিনাজপুরে তাদের ঘাঁটি তৈরি করার চেষ্টা করছে। তো এই কারণে কিন্তু একটা দল মর্যাদা পেতে কী কী ক্রাইটেরিয়া লাগে, সেটা ন্যাশনাল দল হতে বা রাজ্যের দল হতে, এগুলো কিন্তু আপনারা একটু দেখে রাখবেন, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট, সেন্টার স্টেট রিলেশন, সবসময় এখন সেন্টার এবং স্টেটের মধ্যে যে
একটা সংঘর্ষটা কিন্তু লেগেই রয়েছে। তো সেন্টার স্টেট লিস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেট লিস্টে কটা রয়েছে, তারপরে কী কী রয়েছে, সেন্ট্রাল লিস্টে কী কটা রয়েছে, এগুলো কিন্তু দেখে রাখবেন। কনকারেন্ট লিস্টের মধ্যে কোনগুলো পড়ে এগুলো দেখে রাখবেন, পরীক্ষা আসতে পারে। অ্যানসিয়েন্ট ক্যাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয়েকদিন আগেই জানেন ভীমবেটকাতে কিন্তু আপনারা জানেন যে ডিকিনসোনিয়া নামে একটা জীবাশ্ম পাওয়া গিয়েছে, এটা সবচেয়ে প্রাচীনতম প্রাণীর জীবাশ্ম বলে ধরা হচ্ছে। তো এই টাইপের তথ্যের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। ডিজাস্টার থেকে কিন্তু প্রতি বছর এখন প্রায় কোশ্চেন আসছে, স্পেশালি সাইক্লোন, প্রতি বছর সাইক্লোন আসছে এবং সাইক্লোন থেকে কিন্তু কোশ্চেন আসছে। WBP-র পরীক্ষা বলুন, WBCS বলুন, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট ডিজাস্টার, সেটা ন্যাচারাল ডিজাস্টার অবশ্যই। যেমন ধরুন সাইক্লোন পড়বেন, এর মধ্যে আর্থকোয়েক পড়বেন, রিসেন্টলি কোথায় কোথায় আর্থকোয়েক হয়ে গেল এগুলো একটু জাস্ট গুগল সার্চ করে পড়ে নেবেন, বা এই টাইপের কোনো ধস নামলো, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো কিন্তু একটু জেনে রাখবেন। ইকোনমিক ডেভেলপমেন্ট, আপনাদের মনে হতে পারে ইকোনমিক ডেভেলপমেন্টের সিলেবাস তো বিরাট বড়, ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে কী পড়বো। রিসেন্টলি দেখবেন ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে আমাদের রাজ্যের বলুন, আমাদের দেশের বলুন, যে ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে কোনো কোনো যে ইন্ডেক্সগুলো প্রকাশ হয়, এই ইন্ডেক্সে আমাদের রাজ্যের স্থান কত, দেশের স্থান কত, এই ইন্ডেক্সগুলো অন্তত দেখে রাখবেন, বেশি কিছু না জানলেও চলবে। আর GDP সম্পর্কে ধারণা আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে, যদি আপনাদের GDP সম্পর্কে ধারণা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অবশ্যই এগিয়ে চলো চ্যানেলে গিয়ে, এগিয়ে চলোর মধ্যে ইন্ডিয়ান ইকোনমি বা রমেশ সিং প্লেলিস্টে গিয়ে সমগ্র ইকোনমির লেকচারগুলো দেখে নিন, দেখবেন আপনাদের ধারণা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইকোনমি সম্পর্কে। নেক্সট গোর্খা ইস্যু, রিসেন্টলি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে গোর্খা ইস্যু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো গোর্খাল্যান্ড ওই দেখবেন আপনাদের কার্তিকচন্দ্র মণ্ডলের বইতে গোর্খাল্যান্ড, তারপর বিভিন্ন রকম এই টাইপের টপিক নিয়ে কিন্তু ডিটেলসে ডিসকাস করা রয়েছে, ওটা একবার পড়ে রাখবেন, কারণ এখন কিন্তু একটু গোর্খা ইস্যু দেখা যাচ্ছিলো, তো এই জন্য কিন্তু এটাও ইম্পর্টেন্ট। তো এইভাবে কিন্তু আপনাদের ডিসাইড করতে হবে কারেন্ট নিউজে কী রয়েছে, তার বেসিসে কিন্তু আপনাদের কোশ্চেন, মোটামুটি 4-5টা কোশ্চেন তো এক্সপেক্ট করা যায় এর মধ্যে থেকে কমন চলে আসবে। এবার যদি ওরা ট্রেন চেঞ্জ করে সেটা তাদের ব্যাপার, কিন্তু কোশ্চেন কিন্তু এখান থেকে আসার চান্স খুবই রয়েছে। আরও ভবিষ্যতে যে টপিকগুলো আসবে সেগুলোকে নিয়েও কিন্তু আমি আলোচনা করব। এই ছিল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।